হ্যালো, কে বলছেন গো? ও দাদাকে খুঁজছেন? হ্যাঁ, দাদা বাড়িতে আছে। আপনি কে? বৈজ্ঞানিক? আপনার নাম? নাম নয় ও, তাহলে আপনার নাম কি? হ্যাঁ, হ্যালো, আমি বুঝতে পারছি না কি নাম। কার ফোন লতা? ওই বললো বৈজ্ঞানিক। হ্যাঁ, ও হ্যালো, হ্যাঁ, দাদা বললো দাদা বাড়িতে নেই। কপাল চাপড়াচ্ছ কেন? আপনাকে বলিনি, আপনি কেন কপাল চাপড়াবেন? দাদা কপাল চাপ ও হ্যাঁ, দাদা বললো দাদা ঘুমিয়ে গেছে। দেখে তুলবো দাদার না খুব জ্বর, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুবই জ্বর হয়েছে, প্রায় 110 ডিগ্রি জ্বর, দম নিতে পারছে না। দাদা মরে গেল। বকছো কেন আমায়? তুমি যা বললে তাই তো বললাম। 110 ডিগ্রি জ্বর কোনো মানুষের হয় না? গান গিয়া নৃত্য করে করে মাথা তো 12টা বেজে গেছে। ইডিয়েট করে কথা, দেখো আমাকে বকছো কেন? তুমি আমাকে যা যা ইশারা করলে আমি তাই তো বললাম না। আমি বলেছি তোকে, বলতে বলেছি যে দাদা বলেছে দাদা বাড়িতে নেই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ না, আপনাকে বলছি, আপনাকেই বলছি, আপনাকেই বলছি না, আমি 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 উত্তম কুমার রায় নই, আমি উত্তম কুমার রায় নই, আমি উত্তম কুমার রায়ের ভূত। হ্যাঁ, আমি তো মারা গেছি। এবারে বেশি কথা বলে না, টাক মাটাটা মোটকা তো বলি একটা কথা। কি হয়েছে? এই চুপ, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। এক মিনিট, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দেখো না বৌদি, দাদা যা মুখে আসছে আমায় বলছে। ন্যাকা ন্যাকা, উত্তম মাথা খারাপ হয়ে গেছে আমার। কি হয়েছে বলবে তো? যত দোষ ওই বৈজ্ঞানিকটা, ওই লোকটার উপরে রাগ হয়েছে, সেই রাগ আমার উপর। আমি তো ঘন্টা যে পারে সে বাজিয়ে যায়। এই বাড়িতে বোধ হয় সবাই পাগল হয়ে গেছে রে। আরে বাবা কি মুশকিল, বলো না কি হয়েছে উত্তম? আরে এমনিতে আমার মাথা খারাপ হয়ে আছে, নতুন করে মাথা খারাপ করো না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আরে সোনা কি হয়েছে তোমার? আমার কিছু হয়ে রেগে আছো? কিছু হয়নি বলছি তো। ঠিক আছে, আমি বলতে হবে না। আরে আমি কি বলেছি আমি বলবো না? আমি তো বলবো, কিন্তু আমার মাথাটা সুসুর দিয়ে দিতে হবে। তাই? হ্যাঁ, কাছে এসো। ছাই দেবো তোমায়, আমার সময় আসুক, আমি তোমায় কিচ্ছু বলবো না। আরে বাবা, ওই হতচ্ছাড়া বৈজ্ঞানিক কি খটমটাটা নাম আমায় পাগল করে দিচ্ছে। আরে তার নাম যাই হোক না কেন, তুমি ঘটনাটা বলবে কিনা? সে আমার মাথা খারাপ, আমার একটু শ্বশুরই তো বলছি। আরে কেন মাথা খারাপ হয়ে যাচ্ছে শোনা? কেন বলো? আমার সে বলছে কি জানো? কি? হ্যাঁ, আমার সে বলছে কি জানো? কি? আমার সে বলছে সে আমাকে একটা রোবট কিনতে হবে। তুমি আর ইয়ার্কি করলে কিন্তু আমি জীবনে তোমার সাথে, আমি ইয়ার্কি মারছি না, সত্যি সত্যি বলেছে আমাকে দেখে একটা রোবো কিনতে হবে। হাসছো কেন? হাসছো কেন? আচ্ছা কেন, রায়বাড়িতে কি কোনো সায়েন্স ফিকশন ছবি শুটিং হবে নাকি যে রো